সফাই কৈলাসহর শহর পূর্বাঞ্চল কমিটির উদ্যোগে শ্রমজীবী অংশের ছাত্র ছাত্রীদের শিক্ষা সামগ্রী তুলে দেওয়া হয়। রবিবার এক সংক্ষিপ্ত কর্মসূচির মধ্য দিয়ে শারীরিক দূরত্ব বজায় রেখে শতাধিক পড়ুয়াদের হাতে তুলে দেওয়া হয় খাতা, কলম, পেন্সিল, মাস্ক, হ্যান্ড স্যানিটাইজার, বিস্কুট। উপস্থিত ছিলেন ছাত্র নেতা শাহাবুদ্দিন, ধ্রুব দত্ত, কামরুল হক সহ অন্যান্য নেতৃবৃন্দ। আমরা আমাদের অঞ্চল এলাকার 60টা গাঁওসভা মিলে আমাদের অঞ্চল এলাকা, সেই অঞ্চল এলাকা থেকে আমরা এই বর্তমান এই সময়ের মধ্যে যে করোনা মহামারী, যে করোনা ভাইরাস চলতেছে, তার এই প্রেক্ষাপটে দাঁড়িয়ে যে শ্রমজীবী মানুষ এবং দরিদ্র পরিবারের যে ছেলেমেয়েরা পড়াশোনা করতেছে, স্টুডেন্ট যারা আছে, তাদের আমরা আমাদের অঞ্চল এলাকা থেকে আমরা প্রায় 250 স্টুডেন্টকে আমরা খাতা, কলম, পেন্সিল, এই যাবতীয় শিক্ষা সামগ্রী এবং করোনা ভাইরাস থেকে মোকাবিলা করার জন্য স্যানিটাইজার, মাস্ক, এইসব আমরা প্রদান করেছি। আমরা বিগত দিনেও ছাত্রছাত্রীর কাছে শিক্ষকের কাজ করেছি এবং আগামী দিনেও আমরা ভারতের ছাত্র ফেডারেশন শহর পূর্বাঞ্চল কমিটি আগামী দিনেও ছাত্রদের পাশে থাকবে। রিপোর্ট চ্যানেল 3 ড্রপ।